পূর্ব বর্ধমানের রায়না 2 নম্বর ব্লকের গোতান গ্রাম পঞ্চায়েতের 270 নম্বর সংসদে ভোট গ্রহণ হবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন। কোনো রাজনৈতিক দলের প্রার্থী না থাকায় গ্রাম পঞ্চায়েতের ওই নির্দিষ্ট আসনে ভোট গ্রহণ বন্ধ থাকছে বলে জানানো হয়েছে। সঠিক সময়ে সঠিক নথি জমা না দেওয়ার জন্য কোনো দলেরই আর প্রার্থী নেই। স্বাভাবিকভাবেই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য। জানা গেছে শুধুমাত্র শাসক দল তৃণমূলই মনোনয়নপত্র দাখিল করেছিল। আসনটি ছিল ওবিসি মহিলা সংরক্ষিত, কিন্তু শংসাপত্র জমা দেওয়ার ক্ষেত্রে ত্রুটি থাকায় স্কুটি নিতে তা বাতিল হয়ে যায়। 23টি সংসদ বিশিষ্ট গোতান গ্রাম পঞ্চায়েতের 22 নম্বর সংসদের 270 নম্বর বুথে শুধুমাত্র ভোট গ্রহণ হবে না, যদিও পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ আসনে ভোট গ্রহণ যথারীতি হবে বলে জানা গেছে। গোতান অঞ্চল জসাপুর গ্রাম 261 নম্বরের এতে ব্লকে আপনার 270-271 জসাপুর গ্রামের দুটো বুথের মধ্যে আপনার 270 বুথের পঞ্চায়েতের ক্যান্ডিডেট নাই, গ্রাম পঞ্চায়েত ক্যান্ডিডেট উইথড্রল করে নাই। আমাদের প্রথম ক্যান্ডিডেট দেওয়া হয় দুটো ক্যান্ডিডেটের মধ্যে, একটা ক্যান্ডিডেটের কাগজের জন্য ওবিসি কাগজের জন্য হয়নি, ক্যান্সেল করে আরেকটা ক্যান্ডিডেট দেওয়া হয়। সেই ক্যান্ডিডেটটা তার পারিবারিক কোনো কারণে সে উইথড্রল করে নেয়। সেই উইথড্রলের কারণে আমাদের এখন গ্রাম পঞ্চায়েত 270 বুথে প্রার্থী নেই, কিন্তু 271 বুথে প্রার্থী আছে যশোর গ্রামে। আমরা তৃণমূল, আচ্ছা বিরোধীরা তো কোনো নমিনেশন নেই হচ্ছে না, বলতে আমাদের এখানে জেলা পরিষদ ও গ্রাম পঞ্চায়েত সমিতি ভোটটা হবে 270 নম্বর বুথে, শুধু গ্রাম পঞ্চায়েতে হবে না, কিন্তু আদার্স যেসব ভোটগুলো হবে এখন ওটা তো আমরা জানি যে ওইটাই হবে। আমাদের অঞ্চলে বুথ আছে 23টা, তার মধ্যে একটা বুথে ভোট হচ্ছে, একটা বুথে শুধু ভোট। হ্যাঁ, কালকে আমরা দেখলাম এটা যে গোতান অঞ্চলে ভোট হবে না, কিন্তু তথ্যটা ভুল। গোতান অঞ্চলে একটি বুথে ভোট হবে না সেটা আমরা জানি, সেখানে কোনো ক্যান্ডিডেট নেই। এই জন্যই গোতানে একটা বুথ, সেটা হচ্ছে 6 নম্বর সংসদ, 7 নম্বর সিট এবং 270 নম্বর বুথ। এই বুথটা বাদে বাকি যে আমাদের 23টা বুথ আছে, 22টা বুথ আছে, 22টা বুথেই কিন্তু ভোট হবে। এটা না হওয়ার কারণ হচ্ছে ওটা ওই সিটটা ছিল ওবিসি রিজার্ভ, ওবিসি ওমেন রিজার্ভ ছিল, তো আমরা ওবিসি একটা নমিনেশন করিয়েছিলাম, কিন্তু ওই সার্টিফিকেটটা না সময় মতো পাওয়ার ফলে স্কুটি নিতে ক্যান্সেল করে দেয়। এই জন্য আমরা বিরোধীরা কেউ প্রার্থী দেয়নি ওখানে, কিন্তু আমাদের ক্যান্ডিডেট ছিল, ক্যান্ডিডেটটা মানে তখন ক্যান্সেল হয়ে যাওয়ার ফলে ওখানটা পুরো খালি হয়ে যায় ওই সিটটা। এখন ওখানে দেখুন আমাদের দুটো, একটা ওই ওই গ্রামটাতে দুটো বুথ আছে, আর একটা মেম্বার আমাদের সদস্য আছে ওখানে ভোট হবে, আর একটা বুথ 271 নম্বর বুথে। তো পরিষেবা ওই মেম্বারের মাধ্যমেই পাবে, তারপরে আবার যখন 6 মাস পর নির্বাচন হবে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী তখন আবার পার্টি না বাকি ভোট তো হবে, পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ হবে, শুধু পঞ্চায়েত ভোটটা হচ্ছে না। ও কি অসাধারণ টেস্ট, তুই চা পাতা কোথা থেকে কিনিস রে? কেন, চাটা সত্যি দারুণ। আরে জয়দুর্গা টি হাউস থেকে, জয়দুর্গা টি হাউস তো সরাসরি বাগান এবং নিলামের মাধ্যমে চা পাতা ক্রয় করে, দার্জিলিং চা, আসাম চা, গ্রিন টি বিক্রয় করে। হ্যাঁ, সেরা গুণমানের চা পাতা মানেই জয়দুর্গা টি হাউস। এছাড়া আমাদের ব্র্যান্ডের চা জয়দুর্গা টি গোল্ড ছোট বড় সব সাইজের পাইকারি করা হয়। ঠিকানা জয়দুর্গা টি হাউস, সাতগেছিয়া বাজার, মেমারি রোড, ইলেকট্রিক অফিসের সামনে, পূর্ব বর্ধমান। শাখা মালডাঙ্গা বাস স্ট্যান্ড সংলগ্ন, পূর্ব বর্ধমান। মোবাইল নম্বর 9732324858 অথবা 9734118666।